হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ আস্থা টিউটোরিয়াল হোম টুডে আই হ্যাভ রট এ বিউটিফুল ভিডিও ইন ফ্রন্ট অফ ইউ আজকে আমার এই টপিকে আমি তোমাদের দেখাবো ক্লাস টেনের দ্বিতীয় অধ্যায় কোষপাত এবং কোষচক্র এবং কোষ বিভাজন থেকে কুড়িটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এরপরেই থাকছে কোচ প্রতিযোগিতা তাহলে চলো বন্ধুরা ভিডিওটি স্টার্ট করা যাক প্রথম প্রশ্ন সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত প্রোটিন নির্মিত প্লেট সদৃশ সদস্যে কি বলে অ্যাডেনিন ও থাইমিনের মধ্যে বন্ধনের সংখ্যা কত দুইটি পিউরিন কোনটি এ এবং জি তারপরে প্রশ্ন এল এবং এল এর আকৃতিক ক্রমোজম কোনটি সেন্ট্রিক তারপরে প্রশ্ন উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস যে পদ্ধতিতে ঘটে তার নাম লেখো পোষ্পাত গঠন তারপরে প্রশ্ন প্রকরণ বা ভেদ সৃষ্টির জন্য দায়ী পদ্ধতির নাম কি ক্রসিং ওভার তারপরে প্রশ্ন ক্রসিং ওভার ঘটে কোন উপদশায় প্যাকাইটিন অ্যানাস্ট্রাল বেম দেখা যায় কোথায় মুরি মিউসিস নামকরণ করেন কে ফামার ও মুরি তারপর কায়া জমা গঠিত হয় কিসের ফলে ক্রসিং ওভারের ফলে ক্রোমোজোমের গৌণ খাঁজের পরবর্তী অংশকে কি বলে স্যাটেলাইট পরের প্রশ্ন ক্রসিং ওভার স্থানে নন সিস্টার ক্রোমাটিড দুটির মধ্যে এক স্বাকৃতিক গঠন দেখা যায় ডে কায়া জমা ডিএনএ থেকে অ্যাপ্লিকেশন কোন দশায় ইন্টারজোনাল তন্তু দেখা যায় অ্যানাফিজ সমসংস্থ ক্রমজমে জোর বাঁধাকে কী বলে সাইন্যাপসিস কোন বিজ্ঞানী জিন নামকরণ করেন বিজ্ঞানী জোহান সেন তারপরে প্রশ্ন কাইন কাজ কি কোষ বিভাজনের সময় ক্রোমোজোমগুলিকে বেদতন্টুর সঙ্গে যুক্ত রাখা তারপরে প্রশ্ন ক্রোমাটিনের সক্রিয় জিন সম্বন্ধিত অংশকে কি বলে ইউক্রোমাটিন এরপরে প্রশ্ন ক্রোমাটিনের নিষ্ক্রিয় অংশকে কি বলে হেটারো ক্রোমাটিন তারপরে প্রশ্ন দেহকোষ ক্রোমোজোমের দুটি সেটকে কি বলে ডিপ্লয়েড টু এর সেট বন্ধুরা এখন কুইচ প্রতিযোগিতার পালা কারণ এখন কুড়িটা প্রশ্নই শেষ হয়ে গেছে আমি তোমাদের কুইচ প্রতিযোগিতার শর্তটা বলছি প্রথম শর্ত ভিডিও ছাড়ার পাঁচ দিনের মধ্যে এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে এবং সঠিক উত্তরের জন্য দুই টাকা করে আর উত্তরটি হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখে দেবে হোয়াটসঅ্যাপ নাম্বারটি ডেসক্রিপশন বক্সে লিঙ্কে দেওয়া থাকবে এবার কুইজের প্রথম প্রশ্ন জোনুকাল কাকে বলে দ্বিতীয় প্রশ্ন মেটাবলিক নিউক্লিয়াস কাকে বলে তারপর প্রশ্ন অর্থাৎ তৃতীয় প্রশ্ন অ্যাস্ট্রালবেম কি চতুর্থ প্রশ্ন কোন উৎসেচক কোচ চক্রের চেক পয়েন্ট নিয়ন্ত্রণ করে তারপরে প্রশ্ন অর্থাৎ পাঁচ নম্বর প্রশ্ন বা শেষ প্রশ্ন ক্যান্সার সৃষ্টিকারী উৎস চক্রে নাকি বন্ধুরা এই ছিল আমার কুড়িটা প্রশ্ন এবং কোচ প্রতিযোগিতা বন্ধুরা তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করে দেবে তোমাদের মতামত কমেন্টে লিখে দেবে এবং আমার চ্যানেলটি আগে থেকে সাবার সাবস্ক্রাইব দেবে আমার চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রিব ছোটো তাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমার সে ভালো থাকবে নোটিফিকেশন পাওয়ার জন্য বেলাইকনটিকেও অন করে রাখবে